পুরো 30টা রোজা শেষ করে 30 রোজার অপেক্ষা শেষ করে ফাইনালি আমাদের ঈদ চলে এসেছে। আর দুঃখের বিষয় হইতেছে, ঈদের অপেক্ষা করতে করতে দেখলাম যে ঈদ চলেও আসলো আর ঈদ শেষও হয়ে গেল। এই তো আমাদের সিম্পল সাদা মাটা ঈদের দিনের ভিডিও নিয়ে চলে আসলাম। সারাদিন সকাল থেকে রাত অব্দি কি কি করলাম সবকিছুই থাকবে আজকের ভিডিওতে, তার সাথে এটাও থাকছে কয় টাকা সালামি পেলাম আর কয় টাকা সালামি দিলাম সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, সবাইকে ঈদ মুবারক। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও অনেক বেশি ভালো আছি। আমি তোমাদের সবার পরে তানিশা ভাবি চলে আসলাম আমার ঈদের দিনের ভিডিও নিয়ে। আসলে সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠছিলাম। পুরো রোজার মাসে তো টুকটাক ব্যস্ততা ছিলই, কিন্তু এই যে হাসান সেতু ঢাকার বাহির থেকে আসার পরের যে 3 দিন এই পরিমাণ রাশ নিয়েছিলাম, তো আমার লিটারেলি পা দুইটা এত পরিমাণ ব্যথা হয়ে গেছে যে সকালবেলা ঘুম থেকে উঠলে আমি পা দিয়ে লিটারেলি পাড়াই দিতে পারি না। যাই হোক, কিছু করার নাই, যেহেতু আজকে ঈদ তো ঈদের দিন তো আর ঘরে শুয়ে বসে থাকলে হবে না, তাই না? তো ওইদিকে হাসান সেতু রেডিও হয়ে গেছে আর আমার সাথে চিলাচিলি করতেছিল, তাই আমি ঝটপট করে রেডি হয়ে যাইতেছিলাম। ঈদের দিন আসলে আমরা তেমন কোনো প্ল্যান রাখি না যে বাহিরে যাব কোথাও। আমার কাছে মনে হয় যে ঈদের সারাটা দিন আসলে ফ্যামিলির সাথে সময় কাটানো উচিত। আরেকটা কথা বলি, আজকের ভিডিওতে কেউ কোনো প্রকার বাজে মন্তব্য করবা না যে আপনি শ্বশুরবাড়িতে থাকলেন না, সময় দিলেন না, রান্না বান্না করলেন না, হ্যান করলেন না, ত্যান করলেন না। আসলে তোমরা যেটা দেখতেছো ওটা নিয়ে কমেন্ট করতেছো, আমি বলবো না যেখানে তোমাদের কোনো প্রকার দোষ আছে। বাট আমি আসলে সব জিনিসগুলো সামনে রাখতে চাই না, যতটুকু দেখাইতেছি তোমরা আমাকে দেখতেছো আমাকে নিয়ে কমেন্ট করো। সো জায়গা বাদ দাও, এইদিকে যত হালকাভাবে রেডি হওয়া যায় অতই হালকাভাবে রেডি হওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু যে কি পরিমাণ গরম ছিল আর গরমের থেকে বেশি অস্বস্তি করতেছিল হাসান সেতু আমাকে, অনেক বেশি তাড়াহুড়া দিতেছিল। তো যাই হোক, আজকে যেহেতু ঈদ তো আমি একটু ফাউন্ডেশন দিয়ে আজকে মেকআপ করব। আর আম্মা কিন্তু নিচে অনেক কিছু রান্না বান্না করে ফেলছে, আর আম্মা তো কালকে থেকেই রান্না করতেছে। সো অলরেডি আমরা ঈদের খাবার চান্ডার থেকে খাওয়া শুরু করে দিয়েছিলাম। হান্ডিয়ানের এই যে কি বলে এটাকে লিকুইড ব্লাস্টটা আমি হচ্ছে ওই দিন বসুন্ধরা সিটি থেকে কিনছিলাম, আমার কাছে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগছে, অনেক সুন্দর করে ব্লেন্ড হয়ে যান, কালারটা অনেক বেশি সুন্দর, এটা শেড হচ্ছে লাভ। অনেকগুলো হাইলাইটার দিয়ে নিলাম, অ্যান্ড হাইলাইটার দেওয়ার পরে ইগনোর মাই ল্যাশ, কজ ল্যাশের অবস্থা খুব বেশি খারাপ। এরপর আমি একটা পাতলা জামা বের করে নিয়েছি, আমি আজকে আমার ঈদের মেইন যে ড্রেসটা ওইটা পরতেছি না, আজকে আমি সিম্পল ড্রেসটা পরবো। এই ড্রেসটা আমি ক্লাব হাউস থেকে নিয়েছিলাম, নর্মালি তোমরা আমাকে এত ছোট জামা পরতে দেখো না, সো আজকে একটু ছোট জামা পরতে দেখে অনেকের কাছে খারাপ লাগতে পারে, ইভেন আমার নিজের কাছে একটু কনফিউজিং লাগতেছিল যে আসলে আমাকে কেমন লাগতেছে। এই যে আমি হাসান সেতুকে সালাম করলাম, অ্যান্ড সে আমাকে সালামি স্বরূপ তার মানি ব্যাগটাই দিয়ে দিল আর বললো যে আমার সবকিছুই তোমার আলহামদুলিল্লাহ, না পরে সে আমাকে সালামি দিয়েছে। তো আমি বের হয়ে একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম আমাকে কেমন লাগতেছিল, মনে হচ্ছিল ড্রেসটা একটু লং হইলে ভালো লাগতো। তারপর আমরা এখন বাহিরে যাবো। হ্যাঁ, আমি কিন্তু নিচে গেছিলাম, নিচে যাওয়ার ভিডিও আর পরে করা হয়। তো আমরা এখন ফার্স্টে চলে যাবো হইতেছে তালতলার এখানে, এখানে হাসান সেতুর আর আর জেডের সবাই আসছে, এখানে আজকে ঈদের কোলাকুলি ইভেন্ট হবে। দেখো সবাই চলে এসেছে, আমি এইদিকে বুড়া গ্যাংদের কাছে বললাম যে আমাকে সালামি দাও, বাট এখানকার বুড়া গ্যাংরা অনেক বেশি কিপটা, কেউ সালামি পকেট থেকে বেরি করতে চাইলো না, উল্টা বুড়াগুলো আমাকে বলতেছিল সালামি দেওয়ার কথা। তো এইদিকে সবাই লাইন ধরছে, কারণ হাসান সেতু এবার ঈদের সালামি দিচ্ছে সবাইকে বিকাশে, কারণ সে আজকে ক্যাশ নিয়ে আসে নাই, তাই সবাইকে সুন্দর করে লাইন করাইলো, লাইন করায় সবাইকে সালামি দিল। দেখো বাবুটার জুতাটা কত বেশি কিউট, আমার এরকম একটা লাইট জ্বলা জুতা কেনার অনেক বেশি ইচ্ছা আছে। এবার আমি বাসা থেকে বলেই আসছিলাম যে বড়দেরকে আমি সালামি দিব না, তো এখানে দীপ আমাকে বললো নেন ভাবে 5 টাকার কয়েন গুলা রাখেন। আচ্ছা সালামি তো সালামি, ও এসে বলতেছে আমি 2 বছর ছিলাম না, তাই ওকে 2টা কয়েন দেওয়া হলো। আর রাব্বি এত হেল্প করতেছিল, কারণ রাব্বিকে আমি বলছিলাম তোমাকে আমি পরে সালামি দিব, বাট আমি রাব্বির সালামি দিয়েছিলাম যেটা সোহেল ভাই খেয়ে দিছে, সোহেল ভাই আর অনিক ভাই। সো রাব্বি তুমি তোমার সালামিটা অবশ্যই সোহেল ভাই আর অনিক ভাইয়ের কাছ থেকে বুঝে নিও। তো এখানে হচ্ছে মিশেল আমাকে সালামি দিতেছিল, এখানেও রাব্বির হাত দিতে হবে, মানে এটা কোনো কথা বলেন, দেখেন এটা নিয়ে সে পালায় যাইতেছিল। যাক, মিশেল আমাকে 100 টাকা সালামি দিছে। তারপর সবাই মিলে এখানে ছবি তুলতেছিল, দেন ভাইয়ার সাথে আমি ছবি তুললাম, আর এদিকে কেউ আমার সুন্দর করে ছবি তুলতে পারতেছিল না, যে যেভাবে ছবি তুলুক না কেন আমাকে অনেক বেশি মোটা লাগতেছিল। এখন তোমরা অনেকে এসে বলবেন আপনি মোটা তাই আপনাকে মোটা লাগতেছে, আসলে এরকম না, ওরা ছবি তুললে কেন জানি আমাকে মোটা মোটা বানায় ছবি তুলে দেয়। এদিকে হাসান সেতু ভাইয়া আর আমার দেবর 3 জনকে অনেক বেশি সুন্দর লাগতেছিল এই পাঞ্জাবি গুলা, তার এই যে ফাইনালি ওরে 20 টাকা সালামি দিছি, মানে এই ছেলের জন্য আমি পাগল হয়ে যাইতেছিলাম, সালামি না নিয়ে আসে কোনোভাবেই যাবে না। তো একে একে সবাই চলে যাইতেছিল। আর আর জেডের এই ব্যাপারটা ভালো লাগে, ওরা ঈদের দিনের সকালে সবাই আগে এসে আর আর জেড নিজেদের টিমকে অনেক বেশি সময় দেয়, এই ব্যাপারটা আসলে অনেক বেশি সুন্দর। সবসময় দোয়া করি যাতে ওরা অলওয়েজ এরকম থাকতে পারে। এবার আসি আমার এই ড্রেসটা নিয়ে, বাবা টিকটক একটা ভিডিও দিছিলাম আমাকে যে মানুষ কি পরিমাণ বাজে মন্তব্য করছে, বাজে লাগতেছে, হ্যান লাগতেছে, ত্যান লাগতেছে। একটা কথা বলি, পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে, এত মানুষের ভিতর আসলে সবার পছন্দ সেম হবে না। আর আমি নিজেও মানতেছি ড্রেসটা একটু শর্ট, তাই বলে আসলে ড্রেসটা পরে আমাকে বাজে লাগতেছে, বাজে মেয়েদের মতো লাগতেছে, এটা কোন ধরনের কথাবার্তা একটু বলেন তো? ঈদের ড্রেস এরকম হয় ভাই? যার যেমন পছন্দ সে সেরকম করে ঈদের ড্রেস কিনবে? তো জায়গা বাদ দাও, বরাবর চিন্ময় ভাই আমাদের ছবি নষ্ট করে, তাই আজকে আমি হাসান সেতু আর চিন্ময় সরকারের ছবি নষ্ট করতে চলে এসেছিলাম। এইদিকে দীপ আমাকে সালামি দিতেছে, সো এই যে ভাবিরা যারা সালামি পাও নাই তারা অবশ্যই দীপের কাছ থেকে নতুন নতুন 200 টাকার সালামি নিয়ে যাবে না। সবাই আমাকে সালামি দেয় আর বলে ভাবে এটা কিন্তু ভিডিওতে দেখাবেন না, খোকা ভাইও সালামি দিয়া বলছে ভিডিওতে না দেখাইতে, দীপও সেম কথাটা বললো। জায়গা বাদ দাও, কেউ মনে কষ্ট পায়।
পাইও না। তো এই যে এখন সবার থেকে বিদায় নিচ্ছিলাম, ওরাই বাকি কয়েকজন ছিল আর অনেকে হচ্ছে চলে যাইতেছিল, তো সবার থেকে এখন বিদায় নিয়ে আমি চলে যাব হইতেছে আমার বাপের বাড়ির উদ্দেশ্যে, কারণ সেখানে সবাই না খেয়ে বসে আছে যে আমি যাব, দেন সবাই একসাথে আমরা লাঞ্চ করব। আসলে ঈদের যে রান্না বান্নাটা ওইটা আমার শাশুড়ি মা দেখা যায় ঈদের আগের দিন থেকেই করে ফেলে না, এটা আমার জন্য এই নিয়মটা করা হয় নাই, আমি যখন থেকে বিয়ে হয়ে এই বাসায় আসি তখন থেকে আমি দেখছি যে ঈদের আগের দিন থেকে স্পেশাল রান্না বান্না গুলো হয়ে যায়। এই জন্য আসলে ঈদের দিন খাইলাম কি না খাইলাম ওইটা ওরকম করে ম্যাটার করে না। তো এই যে আমরা চলে আসলাম বসুন্ধরাতে, ইভেন আমি যে এই চান্দরাতে আমার ননদের বাসায় গিয়েছিলাম ওই দিন কিন্তু আপুরাও সবকিছু রান্না বান্না করে ফেলছিল। আসলে সব বাসার নিয়ম বা সবার ট্রেডিশন সেম হয় না, তো এইদিকে আমরা বাসায় যাওয়ার জন্য একটুখানি মিষ্টি কিনে নিলাম বসুন্ধরার গেট থেকে। এখানে এসে আমার জামাই লিটারালি হাই হুতা শুরু করে দিছিল, কারণ সে নাকি তার মানি ব্যাগ থেকে টাকা খুঁজে পাইতেছিল না, পরে সে বিকাশ থেকে পেমেন্ট করে দিছে কিন্তু পরে তার মানি ব্যাগের টাকার হিসাব সে খুঁজে পাইছে। ইয়েস, এই যে আমরা চলে আসলাম বাসাতে, আর বাসায় আমি জানি সবাই অনেক বেশি অপেক্ষা করে আছে আমার জন্য, আর আমিও কিন্তু অনেক বেশি খুশি হয়ে আসছিলাম যে কখন ওদেরকে দেখবো। এই দেখো লিফটটা খুলতে না খুলতে আসসালামু আলাইকুম বলে সালামি চাইতেছিল তার। আর আমার ভাবিকেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। এইদিকে আমরা একটু দেরি করছি বলে আমার আম্মু রাগ করে হাঁটা দিছিল, পরে বললাম রাগ করো না, ঈদের দিন কেউ রাগ করে না। পরে আমি আমার আম্মুকে বললাম আসো আমরা একটু ঈদের সুন্দর করে ভিডিও করি, কোলাকুলি ভিডিও। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর লাগে সবাইকে একসাথে এরকম করে দেখতে। দেন ভাবির সাথে কোলাকুলি করলাম, এবার আমার আইজান ননির সাথে একটু কোলাকুলি করবো। ঈদের এই ব্যাপারগুলাই তো আসলে সব থেকে শান্তি, তাই না? আপন মানুষদের সাথে একদম মন খুলে সময় কাটানো। তারা যে তাদের চাচুকে ধরলো ঈদের সালামির জন্য, তাদের চাচু তাদেরকে সালামি দিল। এখানে ননির হইতেছে তার আরো বেশি সালামি লাগবে, এখন আমি আমার সালামি নিব। সে তো সকালবেলা মানি ব্যাগ দিয়ে পার পেয়ে গেছিল, বাট না, সবাইকে যেহেতু বিকাশে সালামি দিয়েছে তাই আমিও আমার সালামিটা বিকাশেই নিয়ে নিছি। বাসায় এসে সবার আগে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়বো। আম্মু অনেক মজা করে রোস্ট বানাইছিল, দেন গরু মাংস রান্না করছে, দই বানাইছে, পোলাও রান্না করছে, সেমাই রান্না করছিল। তাই ঝটপট করে খেতে বসে পড়ছি, কারণ সবাই যেহেতু আমাদের জন্য ওয়েট করতেছিল। তো এখানে আমার সবার আগে যে দায়িত্বটা সেটা হইতেছে সালাদ বানানো, তাই আমি মজা করে সালাদ বানাইতেছিলাম। আমি সালাদ বানাইলে ওটা একটু স্পেশাল মজা হয়, যেহেতু আমার হাতের ছোঁয়া লেগেছে। তাই এই যে দইটা তোমরা দেখতে পারলা, ওই দইটা কিন্তু আম্মু নিজে বানাইছে। আম্মুর এইসব খাবারের ভিডিও বা খাবারের রেসিপিগুলো কিন্তু আম্মুর ফেসবুক পেজ ননি ফ্যামিলি ব্লগসে আপলোড করা থাকে, তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো। খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু দই নিয়ে নিলাম। দই না খাইলে কি হয়, দইটা এত মজা ছিল, মানে মুখে লেগে থাকার মতো অবস্থা। এই যে ননির স্কুইশি, ওকে সে টেবিলে রেখে চলে আসছিল। এরপরে আমি ভাবি আইজান ননি সবাই মিলে একটু নিচে চলে গেছিলাম, যে আমরা নিচে যে একটু ছবি তুলবো। আজকে আসলে ভাবে করে বাহিরে যাওয়ার কোনো প্ল্যান করতেছি না, কারণ বাহিরে অনেক বেশি গরম ছিল। ঘরে এসে আমি ঘুমায় গেছিলাম, এন্ড ঘুম থেকে উঠে আমি এই যে মজার লাড্ডু নিয়ে নিয়েছিলাম, দেন একটা মিষ্টি নিয়ে নিলাম, ওইগুলা খাইতেছিলাম। আমার না মাঝে মাঝে ঘুম থেকে উঠলে মিষ্টির অনেক বেশি ক্রেভিংস হয়। সেহেতু আবার আইজান ননিকে নিয়ে একটু বের হয়েছিল, ওরা আবার আমাদের জন্য আইসক্রিম কিনে নিয়ে আসলো, তো ওই আইসক্রিমটা খাইলাম। এরপর আমি চলে গেলাম আমার ভাইয়ের কাছে, যে তুই তো আমাকে সালামি তখন সকালে দেস নাই, এখন আমাকে তোর সালামি দিতেই হবে। প্রথম কথা হচ্ছে আমার ভাই সবাইকে 200 টাকা করে সালামি দিছে, আমাকেও ফার্স্টে 200 দিছে। এখন আমি তো আর কম নাচর বান্দানা, পরে আমি ওর মানি ব্যাগ থেকে আরো 200 টাকার একটা নোট নিয়ে গেছি। আর এই যে দেখো আমার সালামি আরো আছে বিকাশে, ওটা আর দেখাইতে পারলাম না। তারপর আর কি এই যে এখন আমি হাসান সেতুকে বলতেছিলাম যে এবার তো আমার সালামির ব্যবসা অনেক ভালো হয়েছে, তোমার কি অবস্থা বলতেছে আমার ভালো হয় না। তো এই কথা শুনে তার শাশুড়ি আম্মা চলে আসো তাকে সালামি দেওয়ার জন্য। এই যে বিয়ের পর থেকে আমার মা আমাকে কম ভালোবাসে, হাসান সেতুকে বেশি বেশি ভালোবাসে। এরপর আমি চলে আসলাম আমার ব্যাগ থেকে নতুন নতুন 200 টাকার নোট গুলা ভাইয়াকে দিলাম, ননিকে দিলাম, আইজানকে দিলাম, আম্মুকে দিলাম, ভাবিকে দিলাম। আসলে সালামির ব্যাপারটা কি, এটা একটা খুশি, এটা একটা আনন্দ, যে বড়রাই ছোটদেরকে দিবে ব্যাপারটা এরকম। আমি কিন্তু রাতে এখানে খেয়ে নিছিলাম, খাওয়ার ভিডিও আর করা হয় নাই, দেন এখন সবার থেকে বিদায় নিলাম। আলহামদুলিল্লাহ আজকের ঈদের দিনটা বা পুরো রোজার মাসটা আমি আর হাসান সেতু যেমন প্ল্যান করছিলাম, যেমন ভাবে চাইছিলাম, অমন ভাবেই হয়েছে। এই যে বাসায় চলে আসলাম, বাসায় না আসলে দীপের দোকানে চলে এসেছি, এখন এখান থেকে জুস খাবো, দেন একবারে বাসায় চলে যাবো। এটাই ছিল আমার সিম্পল ঈদের দিন, আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার, সবাইকে ঈদ মুবারক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।